অবস্থা নেওয়া হয় আশ্বাস দেওয়া হয় আপনার হত্যাকাণ্ড যেন সেই ধরনের কিংবা সেই দিকে ধাবিত না হয় সেজন্য আমাদেরকে ন্যায় বিচারের দাবিতে আমরা যে প্রতিবাদ শুরু করেছি সেই প্রতিবাদ অব্যাহত রাখতে হবে আপনারা যখনই আমরা এই আব্রার হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আপনারা গতকালকে দেখেছেন সেই আব্রারের বাড়িতে পুলিশ যুবলীগ ছাত্রলীগ নিয়ে গেছেন বুয়েটের ভিসি তার প্রটোকলের জন্য এবং সেখানে গিয়ে তিনি সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরো আঘাত করেছেন আব্রারের ভাইকে আঘাত করেছেন আব্রারের ভাবিকে লাঞ্ছিত করেছেন তো একদিকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনি মা হিসেবে তিনি ন্যায় বিচার করবেন আবার দেখি আব্রারের পরিবারের উপর আঘাত সুতরাং এটি আমাদেরকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছে যে আজকে ছাত্রদের এই প্রতিবাদ থামানোর জন্য নানান ধরনের কথার ফুলঝুরি ছোটানো হচ্ছে কিন্তু আপনারা যদি থেমে যান এই ঘটনা পূর্বের ঘটনার মতোই হতে হবে আমরা আজকে দেখেছি গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে মাস্টার শেষ হওয়ার পর 15 দিনের মধ্যে কেউ হলে থাকতে পারবে না এটি একটি ভালো সিদ্ধান্ত কিন্তু বন্ধুগণ এই সিদ্ধান্ত কিন্তু এত বছরে নেওয়া হয়নি আজকে যখন ছাত্র সমাজ আব্রারের মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নির্যাতন নিপীড়ন এবং টর্চার সেল বন্ধের দাবিতে রাজপথে নেমে এসেছে তখনই প্রশাসনের টনক নড়েছে সুতরাং আপনারা যখন রাজপথে থাকবেন তখন প্রশাসন সরকার তাদের টনক নড়বে সুতরাং যত ধরনের অন্যায় অনিয়ম অবিচার হোক এই অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে এই ছাত্র সমাজকে সোচ্চার থাকতে হবে আজকে আমাদের কাছে খুব অবাক লাগে যাদের হাতে রক্তের দাগ যারা আব্রারকে খুন করেছে তারা নাকি আজকে আবার শোক মিছিল শোক র্যালি করেছে হাস্যকর বন্ধুগণ আমরা জানি এটি আপনাদেরকে ভয় দেখানোর জন্য একটি শোডাউন দিয়েছে যে তাদের দখলে রাজপথ এই ছাত্র সমাজ ভয় পায় আমরা সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আমরা বলতে চাই আমরা কোনো হুমকি ধামকিকে ভয় পাই না এই ছাত্র সমাজ পুলিশের বুলেট মোকাবেলা করেছে সেটা আপনারা নিরাপদ সড়ক আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে দেখেছেন আমরা আজকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আজকে এই আব্রারের যে হত্যাকাণ্ড ঘটেছে আব্রার সহ সকল ছাত্র হত্যার বিচার করতে হবে এবং সেই বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আব্রার সহ শিক্ষাঙ্গনের সকল ছাত্র হত্যাকাণ্ডের বিচার করতে হবে শিক্ষাঙ্গনের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের যে সন্ত্রাসী কার্যক্রম যে গুন্ডামি সেই গুন্ডামি বন্ধ করে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির স্বার্থে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে বন্ধুগণ আজকে ছাত্র রাজনীতি খারাপ জিনিস নয় এই দেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সুতরাং আজকে ছাত্র রাজনীতিকে যারা ক্ষমতায় থাকার হাতিয়ার বানিয়েছে রাজপথ দখলে রাখার লাঠি বানাচ্ছে সেই ছাত্র রাজনীতিকে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে সেই ছাত্র রাজনীতিকে আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে আজকে যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আপনারা সংগঠিত হয়েছেন সেটি একটি রাজনৈতিক চেতনা আপনাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা থেকে আজকে যে আপনারা কোটা সংস্কার আন্দোলন করেছেন সেটি আপনাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক চেতনা ছিল যে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে যে এখানে উপস্থিত হয়েছেন এটি একটি রাজনৈতিক চেতনা সেটি হচ্ছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আজকে যে এই রাষ্ট্র যখন একটি বিচারহীনতার সংস্কৃতিকে পার্মানেন্ট করার জন্য আগাচ্ছে তখন আপনারা ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমেছেন সুতরাং ছাত্র রাজনীতি নয় বরং অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে আজকে বুয়েটের মেধাবী ছাত্র আব্রার কি কারণে মৃত্যুবরণ করেছে সরকার যে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সেই চুক্তির সমালোচনা করে দেশের ছাত্ররা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাববে দেশের চাওয়া পাওয়া নিয়ে ভাববে তো সে ভাববে না কে ভাববে সে তার জায়গা থেকে তার মত প্রকাশ করেছে সেজন্য আজকে তাকে জীবন দিতে হয়েছে সুতরাং এই বিতর্কিত চুক্তি আব্রারের রক্ত ছিনাত চুক্তি আমরা বাস্তবায়ন হতে দেব না ছাত্র
বসে বাংলাদেশকে নজরদারি করবে বৃষ্টি রাডার বাংলাদেশের যারা নতজানুভাবে ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকতে কোন দেশকে বাংলাদেশকে বিকিয়ে দিতে পারে বাংলাদেশের ছাত্রকে কিন্তু আমরা ছাত্র সমাজ মরে যায়নি দুইজন থাকা পর্যন্ত আমরা যেই দাবিতে একত্রিত হয়েছি আমাদের প্রতিবাদ চলবে আমরা আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা এখনই আমাদের পদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমাদের আগামীকাল আগাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে ধন্যবাদ Yeah.